যার হাত ধরে তিনি এলেন, জয় করলেন কোটি বাঙালির হৃদয়, সেই আবিষ্কারক সোহানুর রহমান সোহানের শেষ বিদায়, তার অনন্তলোকে যাত্রা, নিথর দেহে চিরনিদ্রায় লাশবাহী গাড়িতে শুয়ে তিনি। তখন ঢাকার চিত্রাঙ্গনের তারকারা ছুটে গেলেন দেশের রোম্যান্টিক সিনেমার নির্মাতা সোহানের বাড়িতে। তবে আসেননি অনেক তারকা, আসলেন না সোহানের আবিষ্কারক প্রিয়দর্শিনী খ্যাতি পাওয়া মৌসুমীও। শুধু কি তাই, মৃত্যু যে সব কিছুর ঊর্ধ্বে সেটিও ভুলে গেলেন আরেক চিত্রতারকা শাবনূর। কর্মজীবনের আক্ষেপ ছুড়ে দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, লিখলেন চিরনিদ্রায় ঘুমন্ত মানুষটির বিরুদ্ধে। এতটুকুও অনুশোচনা হল না তার। তবে সেই বিতর্কিত মন্তব্যে নেটিজেনরাই দিলেন পাল্টা জবাব, যদিও এরপর শাবনূরের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইমন থেকে সালমান, মাসুদ থেকে শাকিব খান, একজন হারিয়েছেন বহু বছর আগেই, আরেকজন দেশের সুপারস্টার, ঠিকই ছুটে গেলেন প্রিয় নির্মাতাকে শেষ বিদায় জানাতে। শোকে কাতর হয়ে গণমাধ্যমের সাথে কথা বলতেই পারলেন না দেশসেরাই নায়ক। এত এত তারকার ভিড়ে ঢাকাই সিনেমার আরেক তারকা শাকিল খানেরও আবিষ্কারক সোহান। বরেণ্য এই নির্মাতার হাত ধরেই ঢালিউডে অভিষেক ঘটে রোম্যান্টিক নায়ক শাকিল খানের। তিনিও আসলেন না পরিচালকের শেষ বিদায়ে, কিন্তু কেন, এর উত্তর অবশ্য মেলেনি শত চেষ্টার ফলেও। ডজনের বেশি সিনেমার নির্মাতা সোহানকে শেষবারের মতো দেখতে পরিচালক থেকে শুরু করে প্রযোজক শিল্পী কুশলীরাও ছুটে যান তার বাড়িতে। তবে এদিন শাকিব ব্যতীত মৌসুমী শাকিল খানকে দেখা যায়নি সেখানে। এ নিয়ে চিত্রপুরীতে চলছে সমালোচনার ঝড়। সোহানের হাত ধরেই ঢাকাই সিনেমার তারকা, তাকে শেষ বিদায় জানাতে না আসলেও তিনি থাকবেন স্বজন হয়ে অনন্ত ভালোবাসায় কেয়ামত থেকে কেয়ামতে। ও আমার বন্ধু গো, জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। সূর্য যতই